Assalamualaikum. Shimul Memorial North South School and College kothik ajito online class e amar shokol priyo shikkharthider ke onek onek shagoto. Kemon acho tumra? Nishchoi bhalo acho. Amio bhalo achi. Tomader doay ami prarthona kori tumrao jeno shorboda khub sundor thako ar bhalo thako. Corona shomoy ekhono chole jayni, otob amaderke bashay thakte hobe ebong shasthobidhi gulo sundor kore mene cholte hobe. বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের আজকে ক্লাসের দিকে চলে যাব। আমি তোমাদের চারুকারু কলার শিক্ষিকা রুমি আক্তার শিলু। তাহলে চলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে আজকে আমাদের কি আছে? আমাদের আজকে ক্লাসে আছে খুব সুন্দর একটি লোকজ নকশা। আমরা এই লোকজ নকশাটি সুন্দর করে আঁকানো এবং কালার করা শিখবো, ঠিক আছে? তাহলে চলো আমরা খাতা কলমে একদম চলে যাই। আপনারা খাতা পেন্সিল নিয়ে বসেছেন তো? আমরা কি করেছি, আমরা হচ্ছে কাটা কাটা কম্পাসের সাহায্যে, কাটা ও কম্পাস আর পেন্সিলের সাহায্যে কি করেছি, সুন্দর করে এরকম কয়টা বৃত্ত দিয়েছি দেখেন তো, এক দুই তিন চার, চারটি বৃত্ত দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে করবেন। তবে আমি মাপের ক্ষেত্রে এইটুকু বলতে পারি যে তোমরা ইঞ্চির মাপ যদি নাও তাহলে জিরো থেকে থ্রি পর্যন্ত এরকম মাপ নিয়ে শুরু করতে পারো। তাহলে চলে আসি অঙ্কনে। সবার প্রথমে আমি কি করছি, এরকম করে এক দুই তিন চার, চারটা বৃত্ত করে নিয়েছি। এবার আমরা ডিজাইন দিব। লোকজ নকশার ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতোও করতে পারো, অন্যরকমও করতে পারো, এতে কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমি যেরকম দেখাচ্ছি চাইলে এরকমভাবেও তোমরা করতে পারো। আমি এখানে কিছু গোল গোল অংশ দিয়ে নিচ্ছি। একটু গ্যাপে গ্যাপে একটু গ্যাপে গ্যাপে এরকম ভাবে দিয়ে নিচ্ছি। এবার খুব সহজ ফর্ম ধরে আমরা ড্রয়িংটা করব, খুব বেশি কঠিন নিতে যাব না, সহজ ফর্মটাই বেশি সুন্দর লাগবে। ফর্মটা যেটা নিবা সেটা সহজ নিবা, সহজ ফর্মে ছবি আঁকাটাই যখন আমরা একটা সহজ জিনিসটাই সুন্দরভাবে কালার করব তখন দেখবে লুকটা অনেক সুন্দর লাগবে। আমি প্রয়োজন বোধে তোমরা কি করে নিতে পারো, ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারো। প্রয়োজন বোধে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িংটা কমপ্লিট করতে পারো। আমি কিন্তু ঝটপট করে করছি, তোমরা একটু সময় নিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবে। আমি পাপড়ি দিচ্ছি কয়টা বলেন তো, ফুলে পাঁচটি করে দিচ্ছি, আপনারাও পাঁচটি করেই দিবেন, এতে কোনো আর। ওকে, তাহলে এইভাবেই তোমরা সুন্দর করে ফর্মটা ধরবা, ফর্মটা এইভাবেই করতে হবে। কিছুই না, খুব ইজি ছবি আঁকা হচ্ছে তোমার পছন্দের বিষয় আর হচ্ছে মনোযোগের বিষয়। তুমি যেটা করবা, যেটাই ডিজাইন করো না কেন, যদি সুন্দর করে মনোযোগ দিয়ে করো তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে আর কি, তখন কাজটাও ভালো হবে। আমি কিন্তু খুব সহজ সহজ ফর্ম ধরছি, যেন সহজ হলে এবার আমরা এইখানে ডিজাইনটা দিই একটু হার্ডের মতো, তাই না? ওকে, লাগাই লাগাই দিচ্ছি, দিব ঘুরাই ঘুরাই করতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করছি, ঘুরিয়ে ঘুরিয়ে সুবিধা হচ্ছে যে তুমি ইচ্ছা মতো আমি ভিতরের অংশটাতে একটা গোল দিলাম। এবার
এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের আকৃতি দিয়ে দিলাম। ওকে, মোটামুটি আমার কি হয়ে গেল, আঁকানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডাইরেক্ট রঙে চলে যাচ্ছি। দেখেন এখানে আমার একটা আমি এঁকে রেখেছি, খানিকটা কালারও করে রেখেছি। আপনারা চাইলে কালারের ক্ষেত্রে যেটা বলবো, যে আপনারা মৌলিক রঙ ইউজ করবেন। মৌলিক রঙ কোনটি বলেন তো, মনে আছে? লাল, নীল আর হলুদ, এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক রং। আমরা এই তিনটা মৌলিক রঙের মাধ্যমে ছবিটা সুন্দর করে কি করব, নকশাটা রং করা শেষ করব। যেমন এখানে আমি দিয়েছি লাল, মাঝখানের অংশ দিয়েছি নীল, আর এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড বলতে পারি সেখানে দিয়েছি হলুদ কালার। আপনারা একটু খেয়াল করেন, যেখানে ছোট ছোট গোলগুলো আছে সেই অংশটাতে আমি কি দিয়েছি, পাশের অংশটা থেকে আমি দিয়েছি হলুদ, এই অংশটা থেকে দিয়েছি আমি, এই গোলগুলোতে দিয়েছি আমি নীল। এখানে তেমন মিল করে করে দিব, একটা রঙের সাথে আরেকটা রং যেন মিশে না যায় সেদিকটা খালি খেয়াল রাখবো, আর কিছু নয়। এই অংশটুকু ফুলের যে পাশ দিয়ে অংশ দেখা যাচ্ছে সেখানেও আমরা হলুদ কালার দিব। এখানে একটা অংশ আছে যেগুলো একটু মিনার মিনার আকৃতি, তাই না? এখানে আমরা হলুদ কালার, সবগুলোতে আমরা হলুদ ইউজ করছি। এখানে সবগুলো নেই হলুদ ইউজ করছি, আর এখানে দেখেন তিন কোণা যেটা হয়েছে, তিন কোণা অংশগুলোতে একটা নীল একটা লাল, একটা নীল একটা লাল, এভাবে ইউজ করব। একটা নীল দিচ্ছি একটা লাল দিচ্ছি, একটা নীল দিয়েছি একটা লাল দিয়েছি, এভাবে ধীরে ধীরে আমাদের সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর আর কি দিয়েছি এখানে, যে এই যেটা হার্ডের মতোই বলি, হার্ডের পাশের যে অংশগুলো আছে ফাঁকা অংশটা, এখানে তিন কোণাটা, সেইখানে আমরা কি দিচ্ছি, হলুদ কালারটা ইউজ করছি। আর এই যে ভেতরের অংশ দেখো, একটা হলুদ একটা নীল, একটা হলুদ একটা নীল, এভাবে ইউজ করেছি। এখানে যে বড় বড় লাভগুলো আছে হার্ডগুলো, সেখানে আমরা সবগুলোই লাল রং ইউজ করছি, সবগুলোতে লাল দিবে। আমি টাচ করে দিই এভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো সবগুলোই লাল হবে। আর মিলানোর ক্ষেত্রে এটা বলবো যে কি কি রং তুমি দিচ্ছ, কোনটার পর কোনটা একটু করে টাচ করে রাখো, তাহলে রংটা যখন তুমি ঘষে ঘষে করবা তখন তোমার জন্য সহজ হবে আর এলোমেলো হবে না। ওকে, আর আমি ভিতরের অংশে কি দিচ্ছি, এই যে ভিতরের ফুলের অংশটা সম্পূর্ণটাতেই আমি হলুদ রং দিলাম। তার মানে ভেতরে যে ফুলটা আছে সেটা সুন্দরভাবে হলুদ কালার হচ্ছে, আর হলুদের পাশে যে ছোট ছোট ত্রিভুজ আকৃতি হয়ে আছে সেইখানে আমি লাল রংটা ইউজ করছি। এভাবে লাল হলুদ নীল, লাল হলুদ নীল, এর সমন্বয়ে আমরা সুন্দর করে কি করব, সুন্দর করে এই যে আমাদের আরেকটা কি হয়ে গেল, সুন্দর একটা শীট হয়ে গেল এটা লোকজ নকশা। আমি লাল নীল আর হলুদের প্রয়োগ করে সুন্দর করে এটা কমপ্লিট করেছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রং করা কৃষি মূল শীট। আমরা খুব ভালো করে বাসায় লোকজ নকশাটি আঁকার চেষ্টা করব এবং একে খুব সুন্দর করে এইভাবে রং করব, কিভাবে, মৌলিক রঙের সাহায্যে, লাল নীল হলুদ। তোমরা চাইলে লোকজ নকশাটি অন্য রকম ভাবেও কিন্তু আঁকতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো আঁকতে পারো, এতে কোনো বাধা ধরার নিয়ম নেই, তবে দেখতে যেন খুব সুন্দর লাগে, এটাই হচ্ছে বিষয়। আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, এই শুভকামনা রাখছি। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো, এই কামনায় আজকের মতো তোমাদের সাথে আল্লাহ।